ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত একটি চার চাকা গাড়ি সহ একটি বাড়ি। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হাকিমপাড়া সংলগ্ন স্বামীজি সরণি এলাকায়। জানা গিয়েছে বুধবার সকাল 9টা নাগাদ একটি গাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। এরপর দমকলে খবর দিলে তড়ি ঘড়ি দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে, তবে ততক্ষণে আগুন আরও ছড়িয়ে পড়ে। কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।